বৃহস্পতিবারের অভিযানে সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে প্যাকেট করা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি উদ্ধার করা হয়েছে, যা বড় ধরনের নাশকতার জন্য মজুদ করা হয়েছিল বলে সন্দেহ করছে র‍্যাব। এছাড়াও জঙ্গি আস্তানার বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ ও নৈশ প্রহরী সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব। লুকায়িত অবস্থায় ছিল আরো বেশ কিছু আইইডি, যেটা বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে তৈরি, এবং যেহেতু একটু জায়গাটা বড় এবং বেশ কিছু স্পেসও আছে, এবং এগুলি তো একদম কার্টুনের মধ্যে এমনভাবে সিল করা আসলে বোঝা সম্ভবপর নয়। আর বেশ কিছু ইম্প্রোভাইজড ওয়েতে ধারালো অস্ত্র, যেটা আমরা জাস্ট একটু আগে দেখতে পেয়েছি, এক জায়গায় একটি বেডের মতন আছে, তার নিচে বিভিন্ন জায়গায় লুকায়িত অবস্থায় ছিল, সেগুলি আছে। এদিকে ময়না তদন্তকারী চিকিৎসক জানান, নিহতদের মধ্যে 5 জন পূর্ণবয়স্ক ও 2 জন শিশু, তাদের সবার লাশ আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে এখানে একটা কিছু বোম ব্লাস্টের আলামত পাওয়া গেছে। আমাদের কাছে মনে হয়েছে একটা বোম ব্লাস্ট হয়েছিল, ওই বোম ব্লাস্ট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং ওই আগুন থেকে তারা পুড়ে মারা গেছেন। এছাড়া এই ঘটনায় বুধবার রাতে দারুস সালাম থানায় মামলা করেন র‍্যাব 4-এর নায়েক সুবেদার হারুনুর রশীদ।